গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ব্লগ। আজকে মায়াপুরের আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালটা শুরু করেছি এক কাপ গরম গরম চা খেয়ে। আর এই ভাঁড়টা দেখছো কি সুন্দর দেখতে! আমার মতন ভাঁড়ে চা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। একটু বাইরে হাঁটাহাঁটি করছি, আজকে বেশ কয়েকটা জায়গায় যাব, ব্লগটা এন্ড অবধি দেখো। হ্যালো গাইস, হ্যালো, আমি ঘোরাও, আমি ঘোরাও, দাঁড়া ভাই, হ্যালো, এই মই কি এত হচ্ছে ঘোরাই মারা চাপাবে না, একটা পা যদি তোর গায়ের উপর, কি বিরাট হাতিটা, সেরা দেখতে, একটা পায়ের সমানও তোরা নোস কিন্তু। কি হয়েছে? ঠাকুরকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। যা এখন এসেছি গোশালাতে, এখানে যিনি জিজ্ঞেস করছে এখানে দেখার জিনিসটা কি, চশমাটা খোল, চলে আয় ওপরে, আমি এখান থেকে ঘি নেবো, বুঝলি? বাবা বাচ্চাকে কিভাবে বকছে, দেখ সেগুলো সব কটা কান নিচু, দেখ সেগুলো চাই না, ওটা নয়, শিং শিং, এখানে যে কটা আছে কান বড় শিং ছোট প্রত্যেকের, এই ব্যাপারটা কি এদের? হ্যাঁ এইখানে একটাই ছিল, এই শিংটা বিশাল বড়, এই যে গোশালা থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম গোবিন্দাজে ব্রেকফাস্ট করতে। প্রত্যেকের প্রচন্ডই খিদে পেয়ে গিয়েছিল, তো বাচ্চারা সবাই ডোসা খেয়েছে। আমি একটুখানি অন্যরকম ট্রাই করব বলে ভাবলাম একটুখানি চিজ স্যান্ডউইচ নিই, আর সকাল সকাল একটুখানি বাটার টোস্ট নেওয়া যাক। তো বাটার টোস্টটাতে বাটার একটুখানি বেশিই ছিল, বাট ভালো ছিল। বাট চিজ স্যান্ডউইচটাতে চিজ থাকার কারণে আমি খুব একটা খেতে পারিনি। এরপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম নবদ্বীপে, নবদ্বীপের বেশ কয়েকটা জায়গা দেখবো বলে। বাট যা গরম আজকে, কয়েকটা জায়গায় ঘুরতে পেরেছি। কেন সাপ, সাপ লুডু খেলা, সাপ লুডু, সাপ লুডু খেললি? এবার আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। এই হচ্ছে নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন, এটা একটা মিউজিয়ামের মতনই বলতে পারো। এখানে ঢুকতে গেলে পার হেড 10 টাকা করে টিকিট লাগে, আর বাচ্চাদের আসার জন্য তো আমি বলবো বেস্ট একটা জায়গা। ওদেরকে তো গল্প বলে বলে সবসময় বোঝানো যায় না, এরকম যদি ওরা চোখের সামনে দেখে মূর্তিগুলো তাহলে বোধহয় ওরা আরও ইন্টারেস্ট পাবে বিষয়গুলো সম্পর্কে জানার। শ্রীকৃষ্ণের যাবতীয় লীলা, নিমায়ের লীলা, মহাভারতের কিছু সিন এরকম সুন্দরভাবে মিউজিয়ামে রাখা রয়েছে। সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এরপরে আমরা এসেছিলাম নিমায়ের মেন জন্মস্থান যেটা নবদ্বীপে, সেই জায়গাতে। এখানটাতে কিন্তু একটা সুন্দর রাধা মাধবের মন্দিরও রয়েছে জন্মস্থানের ঠিক অপোজিটে। গুপ্ত বৃন্দাবন ফার্স্টে আমরা দেখেছি, আর তারপরে আমরা এসেছিলাম কোথায়, গুপ্ত বৃন্দাবন দেখার পর জন্মস্থানে এসেছিলাম। জন্মস্থান দেখার পর গিয়েছিলাম হচ্ছে এই কত ফুটের যে গৌরাঙ্গ রয়েছে, কত ফুটের সেইটা আর আমরা দেখতে ঢুকলাম না, কেননা আর কি এখন এতটাই রোদ, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি মায়াপুরে ফেরার চেষ্টা করবো, কারণ আমাদের কারোর কিছু খাওয়াও সেইভাবে হয়নি, মানে আমাদের অনেকেরই দুপুরের খাওয়া আছে, সেটার টাইমের আগে আমরা ফিরবো। আর দ্বিতীয় কথা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে যেটা ছোটো সাইজের দেখলাম, মানে আমার যেটা মনে হলো, আমি তো এর আগেও এটা দেখেছি, গুপ্ত বৃন্দাবনে যেটা আমরা ছোটো সাইজের মিউজিয়াম টাইপের দেখলাম সেম জিনিসই ওই বড় গৌরাঙ্গ যেখানে রয়েছে সেখানটাতেও সেম জিনিসই রয়েছে, একটু বড় সাইজের। তো বারবার করে টিকিট কেটে আর কেউ দেখতে চাইছে না, তো এবার যাচ্ছি আমরা সোনার গৌরাঙ্গে। এবার এখানে একটা বড় সড়ো স্ক্যামের কথা বলি। দেখো টোটোওয়ালারা মনে করেছেন যে আমরা নতুন এখানে, তো ওরা এখানে সোনার গৌরাঙ্গর নামে, এখানে সোনার গৌরনিতায় বলে লেখা একটা মন্দিরে, যেটা হচ্ছে জেটিঘাটের ঠিক পাশেই, যেটাকে হয়তো অনেকে চেনেই না। দেখো মন্দির মন্দিরই হয়, আমি সেটাকে একদমই ডিসরেসপেক্ট করছি না, কিন্তু আসলেই নবদ্বীপে যেই সোনার গৌরাঙ্গ দেখতে মানুষে আসে উনি আমাদেরকে সেখানে নিয়ে যাননি, কিন্তু কথা ছিল উনি আমাদেরকে 6টা মন্দির ঘোরাবেন, আমরা কিন্তু উনাদেরকে রিলিফ দেওয়ার জন্য এবং গরমে নিজেরাও রিলিফ পাওয়ার জন্য সবকটা মন্দির ঘুরে
ঘুরিনি, আমরা মাত্র তিনটে জায়গায় ঘুরেছি। তাতে কিন্তু ওনাদের টাকাও এক টাকাও আমরা কম দিইনি, কিন্তু ওনারা কিন্তু এইভাবে ঠকান। তোমাদেরকে বলার এটাই মতলব যে যারা নতুন নবদ্বীপে আসছো তারা কিন্তু বি কেয়ারফুল, ওরা কিন্তু একদমই যে জায়গা বলবে সে জায়গায় নিয়ে যাবে না। সুতরাং তোমরা আগের থেকে কিন্তু জেনে এসো যে কোনটা সোনার গৌরাঙ্গ বা কোনটা পোড়ামাতলা, কোনটা কী, একটুখানি ইউটিউব সার্চ করে এসো, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখানে দেখো মিনি চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। তোমাদের আগের বছরের ব্লগ মনে আছে কিনা জানি না, আগের বছরে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমি ওদের বাড়িতেও ছিলাম। মিনি হচ্ছে আমার নবদ্বীপের একটা স্টুডেন্ট, যে একদম ছোট্টবেলাতে নবদ্বীপ থেকে অনলাইন ক্লাস করতো এবং এখন তো ফারাক্কাতেই ক্লাস করতে আসে। তো এই যে মিনির মা মানে সুদীপা দি, ওদের বাড়ি এখানে, তো ওরা দেখা করতে এসেছিল এবং আমাদের সঙ্গে মায়াপুরেও এসছে। খাওয়ার টিকিট আমরা কেটেছি এই যে, কিন্তু যেই গীতা ভবনে আমরা আছি সেই গীতা ভবনে আমরা টিকিট কেটেছি, তা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত খেতে পাইনি। ঠিক আছে, এই যে লাইনটা এখন তো আর এগোবে না, ব্যাচ এখনো এগোয়নি, প্রথম ব্যাচ চলছে, সেই জন্য আর কি করবো, বসে গেলাম। এই যে আমাদের দেখা দেখি সবাই বসে পড়ছে। আজকে গীতাভবনে লাঞ্চের কুপন ছিল 100 টাকা পার হেড, প্রত্যেক দিনই খাবারের মেনু অনুযায়ী এই দামটা ভ্যারি করে আর কি। যেদিন একটু কম রান্না হয় সেদিন 40 টাকা 60 টাকা এরকম থাকে। আজকে মেনু দারুণ ছিল, সেই জন্য 100 টাকা আমরা সেটা দেখেই বুক করেছি। শুধুমাত্র ভাত ডাল তরকারি ছিল না, আজকে কোফতা ছিল, পনিরের তরকারি ছিল, রাজভোগ ছিল, দই ছিল, সমস্ত কিছু ছিল, আর খাবার তো দারুণ টেস্টি ছিল। যে এখন বাজে বিকেল 6টা, আর 6টার আকাশের পরিস্থিতিটা জাস্ট দেখো। আর এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি, মানে মোস্ট প্রবাবলি সবাই সেম ড্রেসই পরেছি, আর অনেক জামা এনেছি, বাট একটু এনার্জি হচ্ছে না যে ড্রেস পরি। মেন মন্দিরের সামনে যে রাস্তাটা রয়েছে, মানে যেখানে মেন সুপার মার্কেট টাইপের জায়গাটা রয়েছে, সেখানটাতে একজন প্রভু সুন্দর সুন্দর ইতর বিক্রি করছিল, তো ভীষণই ভালো লেগেছে। তো যেটা রয়েছে চন্দনের, দুটো ফ্লেভার আমি নিয়েছি, এত অসাধারণ। আর আরেকটা জুঁই ফুলের ফ্লেভার নিয়েছে হচ্ছে বৌদি, তো ওটা আমাদের এত ভালো লেগেছে। তো আজকে ভাবছি আমরা বেশ কয়েকটা পারফিউম কালেক্ট করব ওখান থেকে, আর খুব সুন্দর, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জাস্ট স্মেলটা এতটাই ভালো, এতটাই ভালো যে এখনও প্রত্যেকে মানে মেখেই বেরিয়েছি, অসাধারণ। আমি মেন মন্দিরটা রয়েছে যেটা গদা ভবনের সামনে, এই গেটটা দিয়ে বেরিয়েই উনি বসেছিলেন কালকে, আর আমাদেরকে বলেছিলেন যে আজকেও উনি ওই 5:30-5:30 থেকে এই গেটের সামনে বসবেন। দেখা যাক, গিয়ে যদি উনি বসেন তাহলে ওনার কাছ থেকে কয়েকটা আমরা কালেক্ট করবো আশা করি। আমি অলরেডি দুটো স্যান্ডেলউডের দুটো ফ্লেভার নিয়েছি, একটা খুব সুইট স্মেল আর আরেকটা একদম উডি উডি স্মেল, মানে একটু মানে একদম চন্দন কাঠের, যে সাদা চন্দন কাঠের যে গন্ধটা হয় সেরকম। আর এই প্লেসটা মনে আছে আগে যখন এসেছিলাম এইখানটাতে আমি ডান্সের একটা রিল বানিয়েছিলাম, তোমরা দেখেছো, সেটাকে বহু ভালোবাসা দিয়েছ। ওই প্লেসটা হচ্ছে এটা, গদা ভবনের ঠিক সামনেটা। এখানে দেখলে তো নগর কীর্তন কি দারুণ হয়, আর এই বিকেলবেলাটুকুনিতে সবাই এই মেন মন্দিরটার সামনে আনন্দ করে নাচ গান করে, তো আমরাও সেটা পেয়েছি। তো সেখানটায় আসার পর আমরা এই যে এই প্রভু, যার কথা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে এই ফ্রেগ্রেন্সগুলো উনি বিক্রি করেন, তো উনার কাছ থেকে আমি জুঁই ফুল, তারপরে রজনীগন্ধা, তারপরে বৌদি, তো আরও অনেক ফ্রেগ্রেন্স কিনেছে, তো অনেক ফ্লেভার তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরাও এসো, পারচেস করো, 30 রুপিস থেকে মাত্র স্টার্ট, বড় নিতে গেলে 120, মানে তোমরা যতটা পরিমাণ
পরিমাণ প্রোডাক্ট চাইছো যে লং লাস্টিং হোক, ঠিক সেইভাবে প্রোডাক্টের দাম রয়েছে। তো আমি 220-এর একটা নিয়েছি, 110-এর একটা, 130-এর, তোমরাও কিন্তু এরকম পারচেস করতে পারো। নগর কীর্তনের পর আমরা গিয়েছিলাম মেন মন্দির যেখানে আরতি হয় সেখানটাতে, আরতিও দেখেছি, তবে আরতির ভিডিও অ্যালাউ নয় বা ভেতরে ফোন অ্যালাউ নয় তাই করতে পারিনি। আর এরপরে এসেছিলাম আমরা গুরু মন্দিরে, যেহেতু এখন চন্দন যাত্রা চলছে তাই এখানে গুরু মন্দিরের সামনে যে জলাশয়টা রয়েছে সেখানটাতে ওই রাধাগোবিন্দকে ওই নৌকোতে করে নৌকো বিহার করানো হচ্ছে। তো আমরা আনফর্চুনেটলি সেটা দেখতে পাইনি, তবে হ্যাঁ নৌকোতে ঠাকুরকে বসানো অবশ্যই দেখেছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ঝর্ণা চালিয়ে দিয়েছে, খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, ভীষণ একটা পজিটিভ ভাইব আমার, যেটা দারুণ লাগে। আমরা এখন এসেছি খেতে গীতা ভবনে। গীতা ভবনের উপরে যেরকম দুপুরবেলাতে, সরি নিচে যেরকম দুপুরবেলাতে খেয়েছিলাম সেরকম এখনো খেতে এসেছি, একটাই কারণ, কারণ ওদের মিষ্টিটা ভালো লেগেছে, এই দুটোর জন্য খেতে এসছে। তবে সকালবেলাতে আমাদের প্রাইস ছিল 100 rupees, মানে লাঞ্চের কুপনের প্রাইস ছিল 100, এখন হচ্ছে 40। ওই দেখ এই প্রথমবার ফার্স্ট ব্যাচে খেতে বসেছি ওরা, প্রথমবার খাওয়ার একটাই কারণ মিষ্টি আর দই। মিষ্টি আর দই, তোরা মিষ্টি আর দইটা খাওয়ার একমাত্র কারণ বলছি যে তোরা মন খারাপ কেন, তোরা এখানে আয়, দই পাইনি, দই পাসনি, আর মিষ্টি গুলো সব তরকারির মধ্যে তোকে মিষ্টি দি, আহারে আহা গো শোনা গো, আমার ওর মন খারাপ হয়ে গেছে, মিষ্টি দিয়েছে তা আবার তরকারির মধ্যে, আর তোর কেন জিনিসটা আমি পছন্দ করেছিলাম কিন্তু ভারী, যথেষ্ট ভারী লাগছে না, তোকে মানাচ্ছে ও দেখতে। আজকে আমাদের মায়াপুরের শেষ দিন, আর শেষ দিনেও এইটুকুনিও মজা আমরা ছেড়ে দিইনি। ভোর 3:30 উঠে আমরা মঙ্গল আরতি দেখতে গিয়েছিলাম, কোনো কারণবশত আজকে প্রচণ্ড ভিড় ছিল মেন মন্দিরে, আর গরমটাও প্রচণ্ড ছিল। আর এই যে ঘাগড়াগুলো দেখছো এগুলো আগের দিন রাত্রিবেলা গিয়ে আমরা চারজনে, মানে যে কজন ছিলাম আর কি, সবাই মিলে গিয়ে এই লং স্কার্টগুলো কিনেছি, বাকি ওড়না টপ তো সবার কাছে ছিলই, সেভাবে ম্যানেজ করে আমরা পরেছি আর কি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ওদের একটা শখ হয়েছে যে ওরা একটুখানি রিল বানাবে, যার জন্য আমরা পরে ফোনটা আনতে এসেছি। তো আজকের আমাদের মায়াপুরের ট্যুরটা এখানেই শেষ হচ্ছে, আজকের ব্লগটাও এখানেই এন্ড করব। তার আগে দুটো কথা বলে দিই, আগেরবার এসেছিলাম ফ্যামিলির সঙ্গে, একটা আলাদা এনজয়মেন্ট ছিল, আর এবারে এসেছিলাম স্টুডেন্টদের সঙ্গে, এটা কিন্তু আরও একটা আলাদা অনুভূতি, ভীষণ এনজয় করেছি আমরা, রাত জেগে জেগে ডামসেরাজ খেলেছি, যেটা তোমরা অবশ্যই দেখেছো ব্লগে। আর তোমাদের আজকের এই মায়াপুর ট্যুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো ডিটেলস দরকার হয় থাকা খাওয়ার বিষয়ে, যেগুলো আমি ব্লগে বলিনি, অবশ্যই কমেন্ট করো, আমি তার ডিটেলস যদি জানা থাকে অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, টেক লাভ।